আপনি অনেক ধন্যবাদ, আপনি আমাদের বেতার স্টুডিওতে এসেছেন আজকে পর্বতি হয়ে। আমরা ভীষণ ভীষণ খুশি এবং শ্রোতা বন্ধুরা যারা আপনাকে শুনছেন আপনার সাথে সাথে কিছু আপনার ছায়াছবি জনপ্রিয় কিছু গানও শুনবে। কেমন লাগছে এই মুহূর্তে আপনার? আমার আমিও তো অত্যন্ত আনন্দিত, খুশি। ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ যেন সবাই আনন্দে করতে পারেন এবং এগুলো যেন তাদের কাছে একটা আনন্দের বিষয়ই থাকে সবসময়, সারা জীবন। আসলে আমার মনে হয় যারা শ্রোতা বন্ধুরা সেটের সামনে বসে শুনছে এই মুহূর্তে, তাদের ঈদের আনন্দটা অনেক গুণ বেড়ে গেছে। কারণ আপনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার। আপনার ছায়াছবি সে সময়ে আমাদের বাংলা চলচ্চিত্রের জগৎকে সমৃদ্ধ করেছে এবং সেসব ছবিগুলো আমরা ভুলতে পারি না, এখনো স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সেই ছায়াছবি, সেই ছায়াছবির গানগুলো। ওয়াসিম ভাই, প্রথমে যে বিষয়টি জানতে চাইব যে চলচ্চিত্রে আসার আগে আপনি কিন্তু একটা খেতাব পেয়েছিলেন, সেই বিষয়ে একটু আপনি আমাদের গল্পটা শোনান শ্রোতা বন্ধুদের। চলচ্চিত্রে আসার আগে একটা জিনিস ছিল কি, যে আমি ছোটবেলা থেকে স্পোর্টস কে ভালোবাসি, স্পোর্টস ফিল্ডে থাকতে আমার ভালো লাগে। সেজন্য ঢাকা স্টেডিয়ামের মাঠে আমি একদিনও মিস করতাম না যাতায়াত, আমার যাতায়াত ছিল। তারপরে আমার কিছু মুরব্বী ছিলেন, কাজী আব্দুল আলিম, আমি নামটা না বললে একটু খারাপই লাগবে আমার কাছে এবং দর্শকদের কাছে, যারা স্পোর্টস ফিল্ডে আছেন তারা দুঃখ পাবে তার নামটা কেন বললেন না। কাজী আব্দুল আলিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবল এম এ ছিলেন, শিক্ষিত লোক, উনি স্পোর্টস কালচার করতেন। আমি স্পোর্টস নিয়ে ওনার বোনরা ভাইরা বাংলাদেশে সবাই স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকতেন। কাজী আব্দুল আলিম রকনপুর ওনাদের বাসা, বোনরাও এরকম চ্যাম্পিয়ন ছিলেন অল পাকিস্তান এরকম। তো এইরকম পরিবেশে আমাকে বাধ্য হয়ে ওনাদের সঙ্গে আমার পরিচয় ছোটকাল থেকে, একদম শিশুকাল থেকে। তো সেই জন্য ওনারা আমাকে খুব ইন্সপায়ার করতেন যে জাস্ট তুমি ইউ বিকাম এ বিগ স্পোর্টসম্যান। থ্যাংক ইউ। ওরকম ফ্যামিলির সঙ্গে আমার পরিচয় থাকাতে হয় কি, ওনারা আমাকে এই স্পোর্টস এর জন্য ইন্সপায়ার করতেন আর সবসময় একটা মানে আনন্দ দিতে চাইতেন যে তুমি স্পোর্টস এত ভালো করবে যে বাস আই জয়েন। তো স্পোর্টস করতে করতে মাঠে যাই ছোটকাল থেকে, তারপরে বড় হলাম, বড় হওয়ার পরে তো ছাড়তে পারি না, স্কুল কলেজে পড়াশোনা করা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, এগুলো সবসময় আমি ঢাকা স্টেডিয়ামে যাতায়াত ছিল। তারপরে আলিম্বা ইন্টারন্যাশনাল কোচিং সেন্টার তৈরি করলেন, বললেন যে দেখো এই এই বিল্ডিং এর মধ্যে তুমি না দু একটা ইট লাগাও, ইট মানে হচ্ছে বিল্ডিং করার সময় যে ইট ইট লাগে গাঁথনি করে কি, সেটা আমি এত বুঝতাম না, বলে যে দাও তো কোনো সময় তুমি বলতে পারবে যে এই বিল্ডিং এ তোমার একটা কন্ট্রিবিউশন আছে, পার্টিসিপেট। এটা মনের পর মনের মধ্যে একটু আনন্দ লাগলো, গেলাম করলাম। এরপর থেকে আর ওই যাতায়াত যে শুরু হলো, ন্যাশনাল কোচিং সেন্টার এখনো আছে বাইতুল মোকাররমের মসজিদে, ওই কি ওয়েস্ট সাইডে। আচ্ছা, আমি জুনিয়র কন্টেস্ট করেছিলাম, আমি তো তখন কম বয়স ছিল, বাচ্চা বিলো 18 যারা তারা ওইটাতে পার্টিসিপেট করতো, আমার আরো কম ছিল বয়স তখন। আমি পার্টিসিপেট করলাম, মিস্টার জুনিয়র ইস্ট পাকিস্তান আমি হলাম, মিস্টার ঢাকা হলাম, মিস্টার ঢাকা ডিভিশন হলাম, এই সমস্ত টাইটেল সব আমি পেলাম। তারপরে আমাকে ওরা বললো যে ওকে জুনিয়র পাকিস্তান কনটেস্টে পাঠাও, লাহোর থেকে ইসলামাবাদ থেকে একটি মেসেজ আসলো। আসার পরে সবাই বললো যে আমাকে বললো যে আমাকে যেতে হবে, গেলাম।
পার্টিসিপেট করলাম 65, ইট ওয়াজ প্রবাবলি ইয়েস জুনিয়র পার্টিসিপেট করলাম। তারপর ওখান থেকে আমাকে 65 পাকিস্তান তো বাংলাদেশে ওইটা টেস্ট, আর পাকিস্তানি হলো অল পাকিস্তান, ওখানে আর ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ভাগ করা হয় না। তো অল পাকিস্তানের মধ্যে আমি রানার আপ সেটাকে বলে না, 73 আই গট বেস্ট ইন অল পাকিস্তান, যেটা সবচেয়ে বেশি দরকার বডি বিল্ডিং এর মধ্যে, এবং মিস্টার টাইটেল পাইতে গেলে ওইটা লাগে। ওটার অর্থ হচ্ছে চেহারা তার সুন্দর থাকতে হবে, ফিজিক্যাল মাপ যত যেখানে যেটা থাকার দরকার, নেক কতটুকু হবে, আর্মস কতটুকু হবে, তারপরে কাপ মাসল, থাই, এগুলো এই সমস্ত বিভিন্ন মাসল, চেস্ট অ্যান্ড বিভিন্ন মাসলের নাম আছে, প্র্যাকটিস মেজর মাইনর, এসব সব মাসলের মাসলের একটা মাপ আছে, সেই মাপের মধ্যে আসলে সে মিস্টার টাইটেল পায়। তো এটাই, এটা ইউনিভার্স কন্টেস্টে যারা যায় ছেলেরা তারাও পায়, আর মিস ইউনিভার্স যারা তাদেরও সেম সিস্টেম, মিস ইউনিভার্স হচ্ছে, আমি এগুলো দেখি তো মাঝে মাঝে। আসলে চলচ্চিত্রে আসার আগেই আপনি একটা অনেক বড় খেতাব পেয়ে গেছিলেন, তাই না? আমার একটা এমন এক্সপেকটেশন আমার ছিল, মানে ওরা এরাই বলতো আর কি, স্পোর্টসম্যানরা যারা এটার সাথে কানেক্টেড ছিল তারা বলতো যে ওকে, ও কিন্তু মিস্টার ইউনিভার্স হয়ে যাবে, ওর যে সিমেট্রিটা এরকম যে ওর কোন একটা পার্ট বডির দুর্বল নাই, এটা বিল্ড আপ করলে ও একদম একটা সুন্দর মানুষ হবে। মানুষ কিন্তু জানে না যে বডি বিল্ডিংটা কি, মিস্টার টাইটেলটা কি, মানুষ মনে করে এটা কি রেসলিং নাকি, কুস্তি করে অমুক করে তমুক করে, নো, এরা হলো সুন্দর ভাবে থাকে, এরা হলো একটা মানুষ যাতে সুন্দর দেখা যায়, সেইভাবে এরা সবসময় চর্চা করে সব দিক দিয়ে, টাইমলি রেস্ট নেওয়া, টাইমলি খাওয়া, ভালো ভালো জিনিস খায়, তার মানে পেট ভরে যে এতগুলো কিছু খায়। এবারে আসি যে চলচ্চিত্রে আসার আগে এত বড় একটা খেতাব পেলেন, তো এর পরবর্তীতে আপনি চলচ্চিত্রে আসলেন 70 দশকের শুরুর দিকের কথা, কেমন করে চলচ্চিত্রে আসলেন সংক্ষেপে যদি আপনি আমাদের বলেন? চলচ্চিত্রে আসলাম যে আমার আমি ইচ্ছে করে আসিনি, এটা আমাকে মনে হয় এক ধরনের জোর করেই আনা হয়েছে ওরা পরিচালক এস এম শফির মাধ্যমে, না এটা হল আমার ফার্স্ট ছবির যে ডিরেক্টর মহসিন সাহেব, উনি আমেরিকায় ছিলেন, তারপরে ওখানে মারাও গেছেন মিশন নামের মধ্যে, আমি গেছিলাম তার সাথে দেখা করার জন্য, আবার উনি এসেও ছিলেন। যাই হোক, উনার পরিচালিত প্রথম ছবি রাতের পরদিন আপনি চলচ্চিত্রে আসেন, রাতের পরদিন, এবং ওই ছবিতে নায়ক হয়ে আসেন এবং নায়িকা ছিলেন ববিতা, নায়িকা ছিল ববিতা। তো আমার এই সমস্ত ব্যাপারগুলি বলতে গেলে অনেক সময় লাগে, এই সময় কেউ দেয় না, আর এটা জানতে চায়। তারপরে আমরা শ্রোতা বন্ধুদের মেসেজটা দিলাম যে আমাদের প্রিয় নায়ক ওয়াসিমের 70 দশকের শুরুর দিকে এটা ছবিটা, প্রথম চলচ্চিত্র রাতের পরদিন, এবং নায়িকা ছিলেন ববিতা, এবং সেই সময় ছবিটা দারুণ ভাবে আলোচিত হয়েছিল অনেক অনেক অনেক। এরপরেই কিন্তু আপনার একের পর এক ছবি আপনি আমাদের উপহার দিয়েছেন, এই মুহূর্তে যেটা মনে পড়ছে দুই রাজকুমার ছবিটা, তারপর আরেকটা ছবি আছে ডাকুমস, এগুলো অনেক পড়ে আসছে। দুটো ছবির বিপরীতে ছিলেন শাবানা। মনে আছে ডাকুমসুর ছবিতে চমৎকার একটি গান আছে আপনার লিপে, এবং শাবানা সহ ছিলেন মোর স্বপ্নে দেখা এক রাজার কুমার, অনেক আগের কথা হলো, সব মানুষের মনে থাকে। আমার একটা কি ব্যাড প্র্যাকটিস যে আমি সং ওই যখন শুনি রেডিওতে, ওরাও তো রেডিও বাজায়, ওরাও তো রেকর্ডিং রেকর্ড করে নিয়ে আসে, ওই লিপ শুনি আর ওইটা বলি, তখন আমি দেখি যে এ তো গান হয়ে যায়, আমি গাইলাম মনে হয়। এখন এই মুহূর্তে শ্রোতাদের আমি এই গানটা শোনাতে চাই, মোর স্বপ্নে দেখা এক রাজার কুমার, শ্রোতা বন্ধুরা শুনবে, শুনুন।
এটা রেকর্ড হচ্ছে, জাস্ট আমরা এখন তখন রেকর্ডিং এ আমরা এডিটিং করবো, তখন প্লে করবো আর কি। আচ্ছা পরের প্রশ্নে চাই আর কি। এরপর ওয়াসিম ভাই, আপনার তো একের পর এক হিট ছবি, আমরা যদি দেখি যে আপনার প্রথম জুটি হিসেবে শাবানার সঙ্গে আপনার অনেকগুলো ছবি সে সময় সুপারহিট হয়েছে, আমার কি ওই ওই কিভাবে ঢুকলাম টুকলাম এই সমস্ত এখন আমি প্রশ্ন চলে যাচ্ছি, প্রশ্ন করবো আপনি উত্তর করবেন, ওগুলো আবার অন্য সময় করবেন, ওগুলো আবার অন্য সময়, এগুলো মানুষ জানলো না, আমার মতো তো এটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কারো লাইফে নেই, হিরোদের লাইফ। এখন আমরা অনেকগুলো প্রশ্ন তো একটা একটা করবো, একটা একটা উত্তর দিয়ে দিন। এখন একটা মানে আপনার পেয়ার ছিল বড় পর্দায় সাবেরের সঙ্গে প্রথমেই, তারপর অলিভের সঙ্গে আসে, আমি একটা পর একটা ববিতাটা ফার্স্ট চলে গেল, এখন সাবানাটা আসে। আমাদের চিত্রনাট্যের শাবানের সঙ্গে জুটি করে বড় পর্দায় একটা দারুণ একটা জুটি হয়েছিল আপনার সঙ্গে, এবং বেশ কয়েকটা ছবি আমরা দেখেছি, বিরাজ কুমার আছে, ডাকু মনসুর আছে, তুফান আছে, তারপর বাঞ্জারান আছে, রাজদুলারী, রাজনন্দিনী, মানে একের পর এক সুপারহিট ছবি। একটু বলেন শাবানের সঙ্গে আপনার জুটি হিসেবে। শাবানের সঙ্গে ইন্টারেস্টিং এইটা যে শাবানা ডিসিতে আমি এমনি গেলাম রাত্রে পর দিনের পরে, তো তার সঙ্গে দেখা হলো, সে বললো যে এই প্রথম থেকে এরকম মানে কর্ডিয়ালি কল করছে, কল করতো এবং ফ্রেন্ডশিপ একটা করার জন্য ওইভাবে বলতো, তার মানে আমি তো হিরো ওই এখনো তো হই নাই, মাত্র একটা রাত্রে পর দিন একটা ছবি গেল, এটা কি আমার কাছে এমন তো কিছু মনে হয় না, সবাই না 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 আপনি খুব ভালো কাজ করেছেন, তখন আপনি করে বলতো খুব ভালো কাজ করেছেন, সবাই আমাকে বলছে যে কোন কাজ করতে কোনো অসুবিধা হয়নি, এবং আপনি নাকি সব কাজ টেক করতেন, টেক করতো ভূষণ ভাই সবাই ওয়ান টেক, এটা কিভাবে হতো, আমি কিভাবে হতো কিনা জানি না, তবে আমি একটু মনে রাখতে পারতাম যে কি বলেছে আমাকে, এটা আমাকে বলতো যে এইভাবে এই কাজ করবো, এটা এইভাবে করবো, এইভাবে ডেলিভারি দিবা, সেটা আমার মনে থাকতো, আমি তখন সেটা ওইটা ওইভাবেই দিতাম। আসলে শাবানার সঙ্গে আপনার একটা জুটি দারুণ একটা মানে দর্শকরা খুব উপভোগ করতো। ওয়াসিম ভাই, আপনার অনুমতি নিয়ে শ্রোতাদের একটা গান শোনাতে চাই, চিত্রনায়িকা শাবানা এবং আপনার অভিনীত কোনটা শোনাবো বলেন, তুফান শাহের ছবির একটি গান শুনে, হীরার চেয়ে দামি, মনে আছে গানটা? মনে থাকে না, এমনি আগে থেকেই থাকে না। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে যখন শুনি তখন আমি খুব ইনভলভ হয়ে যাই এবং আমার খুব ভালো লাগে। জি, এখন আপনার সেই ভালো লাগার আমেজটা নিয়ে আসি, এই মুহূর্তে গানটা প্লে করছি তুফান ছায়াছবি থেকে হীরার চেয়ে দামি, এবং শাবানার সঙ্গে এটা লিপ দিয়েছিল আপনার, কক্সবাজার শুটিং হয়েছিল মনে পড়ছে তো নিশ্চয়ই। আচ্ছা আপনাকে কিছুক্ষণ আমরা সেই আপনাকে একটু পেছন দিকে ফিরে নিয়ে যাই, তুফান ছায়াছবির সেই গানটা শুনে শুনে আপনি আপনার পুরনো দিনগুলোতে একটু ফিরে যাবেন, এবং শ্রোতারাও সে গানটা শুনবে। চলুন বন্ধুরা, তুফান ছায়াছবির এই গানটি আমরা শুনি, হীরার চেয়ে দামি, রুনা লায়লা এবং মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে এই গানটি। ওয়াসিম ভাই, শাবানা জুটিতে গেল, এবারে যে প্রশ্নটি করবো সেটি হল, চিত্রনায়িকা অলিভিয়ার সঙ্গে আপনার একটা মানে চমৎকার একটা জুটি কাজ করেছে বড় পর্দায়, দর্শকরা ওয়াসিম অলিভিয়ার জুটি বলতে অজ্ঞান, সেই জুটির আমরা ছবি দেখেছি দিলেন, দেখেছি বেদিন, সেরকম আরো কয়েকটা ছবি আমরা দেখেছি, একটু যদি বলতেন অলিভিয়াকে নিয়ে, কে জানি বলতেছিল একটা টেলিভিশন প্রোগ্রামে এই এক মাস আগেই কোথায় না আর কম হতে পারে, বলতেছিল কার মধ্যে কোন ডিরেক্টর বলতেছিল যে মোস্ট গ্ল্যামারাস গার্ল সে অলিভিয়া, এরকম ছিল যে তার নায়িকা বলতে তাকে এরকম বোঝায়, ওই নায়িকাই বোঝায় তাকে, এরকম দেখলেই মনে হয় এটা, তা আমার ভালো লাগলো যে তাকে তার প্রশংসা করলো, আমি তার সঙ্গে কাজ করেছি, এখন আর কি জানি বলতে বললে। হ্যাঁ আসলে দীরেন গল্পটা একটু শুনি, দীরেন ছবিটা কিন্তু সাতটা ভাষায় হয়েছিল এবং 46 না 47 মুক্তি পেয়েছিল, সেই সময়ে এটা ছবিটা ব্যবসা সফল ছবি ছিল এবং জাতীয় পুরস্কার পেয়েছিল, তাই না? অনেকগুলো প্রাইজ পেয়েছিল ছবিতে গান গেয়ে।
অনেকগুলো অলিভিয়া আপনার সঙ্গে অনেকগুলো লিপসিং করেছে, যেমন চোখের জ্যোতি, চোখ পড়ে যায়, তাই না? মোস্ট রোমান্টিক সং ছিল, এখনো যেটা যদি যখন আমরা এই গানটা শুনি আমরা মুগ্ধ হয়ে যাই। কেমন করে অ্যাক্টিং করেছিলেন সেই সময়? সেরকম মনে করে মানুষ যে আয়রে মেয়ে গায়, আয়রে মেয়ে গায় বলে বলার সময় গানটা এখনো যে কোনো সময় শুনলেই মানুষের মনে একটা আনন্দ আসে, আর আমার আমার আসে সবসময়। তাই আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা কোন গানটা শুনবো, চোখে যদি চোখ পড়ে যায় নাকি আয় রে মেয়ে গায়? এই গানটা শুনবো, আয় রে মেয়ে গায়। তাই আচ্ছা ঠিক আছে, চলুন শ্রোতা বন্ধুরা, আয় রে মেয়ে গায় বেশি শুনতে চাই আমার ধারণা। তাই আচ্ছা, রুনারা এই গানটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিল ছয়টা গানে বোধহয় রেইনের। ঠিক আছে ওয়াসিম ভাই, আপনার অনুরোধে এই গানটি আমরা শ্রোতা বন্ধুদের শুনাই। শ্রোতা বন্ধুরা চলুন আমাদের প্রিয় চিত্রনায়ক ওয়াসিম ভাইয়ের ছায়াছবি দিবেনের চমৎকার এই গানটি আমরা শুনি। দীরেন সম্পর্কে আরেকটু না বললে মনে হয় যে কি জানি, দীরেন ছবিতে আমি কাজ করেছি মনে হয় না করি, সেটা হলো কি দীরেনের যে এই যে আয়রে মেয়ে গায়, এই মেঘটা আসার জন্য এটার জন্য কিন্তু এটা রিয়েল মেঘ। হ্যাঁ, এটা এরকম হয় না সহজে, উনি ডিরেক্টর, উনি তো এসএম শুটিং একটা বড় মাপের ডিরেক্টর, বাইরে কাজ করেছেন তো, উনি বোম্বে কাজ করেছেন বিভিন্ন জায়গায়, সেজন্য তার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম ইন দিস পিকচার, ইন মেকিং পিকচার দি সং, সং অলসো হি মেড দ্যাট টাইম। আপনি মনে করেন যে ওখানে মেঘ আনার জন্য ওই পাহাড়ের উপরে অলিভিয়া শুয়ে আছে, এটা কোথায় শুটিংটা হয়েছিল? ময়নামতি, ময়নামতি কুমিল্লায় একটা উঁচু পাহাড় ছিল, তখন সেই পাহাড় এখন নেই, ওগুলো ইয়ে হয়ে গেছে, কি জানি করছে, ডিমলিশ করে ওখানে অনেক বিল্ডিং টিল্ডিং কি কি তৈরি করেছে। আমি বুঝতে পারি নাই যেটা কি আয় মেঘ, আয় মেঘ, মেঘ মেঘ কার কোথায় আসবে, এটা কি মানুষের কথা আসে নাকি, এটা না আমার নিজের কাছে খারাপ লাগছিল। তারপরে আমাকে শুয়ে রাখছিল ওরকম শোয়ানো অবস্থা, তো আমি দেখি যে আমার টায়ার্ড লাগে, যেহেতুক্ষণ এখানে একটা পুরো গানে আপনি ঘুমন্ত অবস্থায় মনে শুয়ে থাকতে বলে আবার ডিরেক্টর খুব রাগ করে, আবার ওই দিকে ক্রেন দেখলাম যে ক্রেন নিয়ে আসছে, আপনারা এরকম শুটিংও হয় নাই বাংলাদেশে, এখনো হয় নাই। তা আমার এক একটা কাজ যা হয়ে যা করেছি আমি সেটা আনপ্যারাল, ওইটার সামনে অন্য কেউ দিস ইজ মাই লাক যে এরকম, কিন্তু আমার আমার সঙ্গে দুষ্টমি করতে পারে, অন্যরকমের হিংসা করতে পারে, বাট দিস ইজ ইম্পসিবল। না সে গানটার ইয়েটা শোনেন যে মেঘ আসছে, মেঘ আসবে, বাস আসে না, আবার একটু মেঘ দেখা যায় বহুত দূর, এটা কখন আসবে তার ঠিক নেই, আবার আমি উঠতে চাই মিঠা পারে, উনি রাগারাগি করেন, ট্রেনের মধ্যে একটা মজার ব্যাপার, এই হিল হিলটা পাহাড়টা যত উপরে তত উপরের যে আরো লেভেলে ক্যামেরাম্যানকে ক্যামেরা নিয়ে যেতে হয়, সে যাবে কি করে মেঘের ছবিটা ধরা, হ্যাঁ মেঘ যাতে যখনই আসবে ওই যে বাবু ঘুমায় রে, ওই মেঘটা পাশ হওয়ার সঙ্গে জন্য এটা নেওয়ার জন্য এই ক্রেন তৈরি করছে, বুঝতেছে না, আর ক্যামেরাম্যানকে ওইটার মধ্যে উঠে দিচ্ছে, দিয়ে তারপর ক্যামেরাম্যানকে রশি ইয়ে বেল্ট দিয়ে বেঁধে দিয়েছে, সে ভয় যেন পড়েও না যায়, সে নিয়ে করতে না পারে, এরকম একটা নিষ্ঠুর ভাবে কাজটা করছে, শুনে এত কষ্ট করে সে সময় ধারণ করেছে, যে কারণে আমি শুনেছি ট্রেন কোথায় উঠতেছে আকাশের দিকে, হায় হায় কোথায় আমি কোথায় কে, তাকিয়ে দেখি যে সে ওই মেঘের মেঘের কথা বলতেছে, যে ওই গান গানটা ওইটা বাঁচতেছে গানটা, যে আয়রে মেয়ে গায়, তা মেঘ দেখি আসছে আসছে, ওই সে ওই সময় পর্যন্ত সে অপেক্ষা করেছিল। এইভাবে এই জন্য আপনি ইউ গেট দিস থিং অন স্ক্রিন, এক্স্যাক্টলি হোয়াট আই এম টেলিং ইউ, ইউ উইল গেট দ্য সেম থিং, এন এক্স্যাক্ট থিং ইন দ্য অন দ্য পিকচার। এখনকার যুগে হলে কম্পিউটার গ্রাফিক্স করে মেক করে নিতে, না এখনকার তো আলাদা, এখন এখন তো অনেক কিছুই করে, অনেক কিছু করে, কিন্তু বাস্তবে করেছে। আচ্ছা ওয়াসিম ভাই, এবারে জানতে চাইবো, আপনি যখন বড় পর্দায় আসতেন ঘোড়া চালিয়ে, মানে সিনেমা হলে তখন হল ভর্তি মানুষ মানে হাত তালি দিয়ে মানে হল মুখরিত করে, হ্যাঁ ক্ল্যাপ আফটার ক্ল্যাপ, হ্যাঁ আমি এই ঘোড়া চালানো নিয়ে আমি শুনতে চাই, একবার দুবার আমি এরকম এনজয় করেছি যে সবাই বলে তুমি দেখো না ওরা কি করে পাবলিক, মারামারি লাগিয়ে দেয়, সব ঝগড়া দেয় শুরু করে দেয়, ওই যে উস্তাদ আসছে, বাহাদুর আসছে,
বাহাদুর নায়ক বলতে হবে নাকি? ঘোড়া চালিয়ে আসে এই নিয়ে, এই নায়কের ছবি না দেখলে সেটা পয়সা পয়সা আসে না, পয়সা উসুল হয় না, এত কষ্ট করে আসি অসুবিধা হয়। কিন্তু আমি তো সবার কাছে বলতে পারি না, রাস্তায় বলতে পারি না, কারো কাছে বলতে পারি না যে আমার, আমি ট্রাই কর সব এখানে আমার ওন ভক্তরা আমি তখন এইগুলো বলতে পারি না। আসলে ওয়াসিম ভাই যেটা বলবো, যে এই যে কষ্ট করেছেন ঘোড়া চালিয়ে, দর্শকরা হাততালি দিয়েছে কিন্তু এত কষ্ট করে যে অভিনয় করেছে এটা আমরা আসলে বুঝতেই পারি না। ঘোড়াতে হর্স রাইডিং এর মধ্যে আপনি মনে করেন যে ছোট ছোট বাচ্চা ঘোড়া এগুলো আমাকে নিতেও পারতো না, আমি উপরে উঠলে শুয়ে পড়তো, এই সমস্ত ঘোড়া টোড়া যারা ইউজ করে সত্যি কিন্তু ঘোড়া পা একদিকে চলে যায়, ঘোড়া দৌড় দিবে কি? আমাকে নিলে আমাকে নিলেই ওরা এরকম বুঝে ফেলে। এই সমস্ত ঘোড়াতে আমি উঠতাম না, আমি উঠতাম পুলিশের পুলিশের মাউন্ট হর্স, ইউ নো পুলিশের বিরাট বড় ঘোড়া, ওটাকে ল্যাডার উঠে তারপর ঘোড়ায় উঠতো। তো এরকম সবচেয়ে ভয়ঙ্কর শট দিয়েছেন কোন ছবিতে? জোয়ারটা আসবে, জোয়ার কিন্তু খুব তাড়াতাড়ি আসে না, আসে আসার সময় ফার্স্ট পানি কিন্তু ফ্ল্যাশ করে উপরের দিকে চলে আসে, পানি উপর দিকে চলে আসে একদম একদম সিয়ের থেকে একদম আপোর্সে আসে। বাস আমি তো অত বুঝি নেই, হর্স যাচ্ছে খুব জোরে জোরে, তার হঠাৎ না হর্স চলে গেল সমুদ্রের মধ্যে, আমি তো উপরে আমি তখন কিসের কি ধরবো, এরকম করে ধরি দেখি ঘোড়া তো বিরাট বড়, ওরে ধরতে পারি না, তারপরে স্টিয়ার ছেড়ে দিয়েছি, ওইটা ছেড়ে দিয়েছি, এই তারপরে শেষে আমি নিচে নিচে ঘোড়ার নিচে চলে গেছি সমুদ্রের মধ্যে, এখন আমি কি ধরবো, পরে ঘোড়ার লেজটা ধরেছি, ধরে আনছি আপনাকে বাঁচতে হবে, তো সে আবার লাঠি দিলে দিক পানির মধ্যে দিলে নিচের দিকে দিবে, আমাকে কিছু করতে পারবে না, ঘোড়াও যাচ্ছে না, ঘোড়াও কিন্তু ল্যান্ডের দিকে আসছে না, কিরকম ভয়াবহ ব্যাপার, ভয়াবহ একদম একদম, এত সো ডেঞ্জারাস ইট ওয়াজ। ওয়াসিম ভাই আমরা একটু গল্পের এই মাঝে আমরা একটা গান শুনি, শ্রোতা বন্ধুদের একটা গান শোনাই, আপনার বাহাদুর ছবি থেকে একটা গান শুনতে চাই, মনে পড়ছে গানটা, ও সাগর কন্যারে। আচ্ছা যাই হোক, আমরা গানটা প্লে করছি, আপনি বলার সময় মনে মনে পড়ে। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের প্রিয় নায়ক ওয়াসিমের ছায়াছবি বাহাদুর ছায়াছবি থেকে একটি গান শুনবো, রুনা লায়লা এবং মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে, ও সাগর কন্যারে। ওয়াসিম ভাই, ছাপানোর সঙ্গে জুটি দর্শকরা গ্রহণ করেছে, অলিভের সঙ্গে জুটি গ্রহণ করেছে, এবারে ভালো একটা জুটি হয়েছিল, অনেকগুলো ছবি আমরা পেয়েছি, সেরকম একটা ছবি এই মুহূর্তে মনে পড়ছে, শীষনাগ ছবিটা, তারপর রাজমহল ছবিটা, তো একটু শুনতে চাই চিত্রনায়িকা রজনীর সাথে আপনার জুটির প্রসঙ্গে। ওর সঙ্গে তো কাজ আমার শুরু হয়েছিল রাজমহল ছায়াছবি, তখন আমি যাই হোক সেই স্টোরিটা না বলেই ভালো, না ওটা দরকার নেই, সে খুব মেধাবী অ্যাক্ট্রেস, এটা বলে দেন অল্প কথা দুই তিনটা, সে ভালো অ্যাক্ট্রেস এবং সে খুব সিরিয়াসলি কাজ করতো, তখন তার লাইফের যাত্রা শুরু, তো এটা এরকম সব শিল্পীরা এরকম সিরিয়াসলি নেয়, সেও নিয়েছে, আমি মনে করেছি এটাই সে তার প্রফেশন হিসেবে এটাকে খুব ভালোভাবে ধরেছে এবং অনেক ভালো কাজ করবে সে ফিউচারে, এবং ওই ছবিটা করার পরে সুপার হিট হয়ে গেল। হ্যাঁ রোজিনা আপু কিন্তু উনি খুব লাকি মনে করে আপনাকে নায়ক হিসেবে, যে আপনার সাথে প্রথম নায়ক আপনি ছিলেন তার রাজমহল ছবিটা সুপার হিট। হ্যাঁ আমার যতটুকু কন্ট্রিবিউশন করা তার, যতটুকু হেল্প করা তাকে, আমি কিন্তু ওয়াসিম ভাই রোজিনা এবং ওয়াসিম এই জুটির একটা গান শুনতে চাই, এবং কোন গানটা? সে গানটা শীষনাগ ছায়াছবি, তুমুল জনপ্রিয় আমাদের এই বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারে, বিজ্ঞাপন তরঙ্গে গানগুলো কিন্তু প্রচুর অনুরোধ আসে, শীষনাগ ছায়াছবি থেকে এসব ওয়াদা করি তুমি আমি দুজনে, মোহাম্মদ খুরশিদ আলম এবং রুনা লায়লার কণ্ঠে এই গানটি,
চলুন বন্ধুরা আমরা শুনি। ওয়াসিম ভাই, আপনি শুধু যে ফাইটিং ছবি করেছেন, ঘোড়া চালিয়েছেন, মারপিট করেছেন, মারদাঙ্গা ছবি করেছেন, ফোক ফ্যান্টাসি করেছেন তা না, আপনি কিন্তু অনেক সোশ্যাল ছবি করেছেন এবং যেগুলো মানুষের মনে দাগ কেটে গেছে, যেমন বিনিশুতার মালা, মানুষী, ভাগ্যলিপি, একটু শুনতে চাই। আমি আসলে কিন্তু আমাদের দেশে মানে কি বলবো, এখন মনে হয় বদনাম করতে হয় নিজের ইনস্টিটিউশনকে, স্টুডিওতে মানুষের উপরে। এটা কারা যে করে, এটা আমার খারাপ লাগে আর কি, বলতেও ইচ্ছে করে না ভাই, ওগুলো বলা দরকার নেই, সমালোচনা দরকার নেই, খালি বলেন যে হ্যাঁ আমার ফোক ফ্যান্টাসি রাজকীয় ছবিগুলো যেমন দর্শক গ্রহণ করেছে তেমনি সামাজিক ছবিগুলো, সামাজিক ছবিগুলো তো এমন এমন ভাবে ব্যবসা করেছে যাতে আমার সবচেয়ে বড় বেশি কথা বলার দরকার নেই, এটা এগুলো তো বলা যাবে, দিস ইজ নট গো এগেনস্ট অফ এনি ওয়ান, দ্যাট ইজ দ্য প্রাণ সজনী এটা ঢাকায় তৈরি হয়েছে, হ্যাঁ প্রাণ সজনী ওই সময়ের যখন ঢাকায় তৈরি হলো অন্যদেরকে নিয়ে, সেই সময়ের বেস্ট আর্টিস্ট যারা সবচেয়ে নাম সে তাদেরকে নিয়ে তৈরি করেছে, কিন্তু ছবিটা চলেনি। তো এখন বোঝা যায় যে আমার আমার ছবি অন্য কেউ করলে আর চলে না, নায়িকা ঠিক রাখলো ইন্ডিয়া যা করলো কলকাতা থেকে, সত্য কথা বলতে অসুবিধা কি, আমাকে জিজ্ঞেস করুক, আপনি আমি নায়ক নাই, কিন্তু নায়িকা ঠিকই আছে অঞ্জুঘোষ, তারা করলো ওখানে অঞ্জুঘোষ আর ওই ওর নাম জানি কি বলে গেলাম, মানুষ ভালোবাসে গল্পের সঙ্গে মিশে যায় এবং তাকে সেরকম ভাবে এক্সপেক্ট করে, দিস সং ইজ কামিং অ্যান্ড হিয়ার উই ওয়ান্ট টু সি ওয়াসিম, উই ওয়ান্ট টু সি শবানা, উই ওয়ান্ট টু সি আদার্স, এরকম একটা এক্সপেকটেশন মানুষের আসে স্ক্রিনের মধ্যে ওই গান চলার সময়, আমি সেটাই বলতেছি, সেটা তো এভরিবডি শুড সে কলকাতায় করলো, তারপরে ওই অঞ্জুঘোষ অঞ্জুঘোষই ছিল, এটা চলে নেই, তখনই লোকে বলা বলি শুরু করলো যে কি জানো ওয়াসিমের কোন ছবি অন্য কেউ করলে আর চলে না। হ্যাঁ ঠিক তাই, কারণ প্রাণ সজনী প্রথমে আমাদের দেশে মুক্তি পায় অঞ্জুঘোষ এবং আপনি ছিলেন, কিন্তু সেম ছবি কিন্তু তার ব্যাপক জনপ্রিয়তার কারণে কলকাতাতেও করেছিল, কিন্তু নায়ক তারা পাল্টে দিয়েছিল, কিন্তু সেটা ছবিটা চলে, তার মানে কি যে আমাদের ওয়াসিম ভাইয়ের এত ব্যাপক জনপ্রিয়তা যে ছিল এটাই তো প্রমাণ করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট থিং, কিন্তু এটা কোনো কারণ থাকতে পারে, যে কোনো কারণেই এটা হতে পারে, কি কারণ হয়েছে সেটা অলমাইটি নোস। আরে যাই হোক, সবকিছুর মনে আছে যেন এই ছবিটা সুপারহিট ছিল, এই মুহূর্তে আমার খুব শুনতে ইচ্ছে করছে ওই ছবির গান, আপনি গানগুলো গান ঠিক তাই, কোনটা শোনাবো বলেন, কি জাদু করিলা, কি জাদু করিলা, আমি জানি এই গানটা আপনার অনেক প্রিয় গান, কি জাদু করিলা পিরিতি শিখাইলা। শ্রোতা বন্ধুরা চলুন আমাদের চিত্রনায়ক ওয়াসিমের পছন্দের একটি গান প্রাণ সজনীর ছায়াছবি থেকে, কি জাদু করিলা পিরিতি শিখাইলা, সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে গানটি। ওয়াসিম ভাই, অঞ্জু ঘোষ এবং ওয়াসিম জুটির বেশ কটি ছবি আমরা পেয়েছি, তুমুল দুর্দান্ত সুপারহিট ছবি, যেমন সদাগর, নরম গরম, আবে হায়াত, এরকম অনেকগুলো ছবি, তো আমি একটু শুনতে চাই এই জুটি নিয়ে, শ্রোতা বন্ধুরা শুনবে অঞ্জু ঘোষের সঙ্গে যে ছবিগুলো, মানুষের ভালো লাগে বা মানুষ দেখে আর মানুষ পছন্দ করে করে, কিন্তু ওর ভিতরে কি আছে, কিসের জন্য করে, সেটা আই ক্যানট সে দ্যাট, আই ক্যানট গো ইনসাইড অফ দ্যাট, আপনি শুধু অভিনয় করেছেন ইনসাইড অফ দ্যাট এন্ড ইন দ্য হার্টস অফ দ্য অডিয়েন্স, আই ক্যানট প্লে দেয়ার, সিনেমা করতে গিয়ে তো অনেক ধরনের মজার ঘটনার সৃষ্টি হয় তাই না, তো সেরকম কোন মজার ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে, মজার ঘটনা অনেক ইমান ছবি চেয়ে আমার আমার ফিল্ম ক্যারিয়ারে যে মজার ঘটনা প্রত্যেকটা
ছবিতেই মোটামুটি একটা বেশি মোটামুটি ভালোভাবেই আছে। সেগুলো বলতে গেলে তো একটা অনেক সময় লাগবে, অনেক সময়। আমি কতদিনে যে এগুলো শেষ করতে পারবো বলে আর পারবোই বা কিনা সেটাও জানি না। প্রত্যেক ছবিতেই আমার মজার মজার ঘটনা। এখন এখন বলতে পারি কোনটা যদি জিজ্ঞেস করলেন এখন। হ্যাঁ, এরকম একটা কাহিনী শুনেছিলাম আপনি ইমান ছবিতে দরবেশ হয়েছিলেন, ওরকম একটা ক্যারেক্টার ছিলেন। ইমান ছবিটা আমার একটা রেকর্ড। তিনটা চরিত্র আমি করেছিলাম একটা ছবিতে, হিরোরা এক হিরো, তিন রকমের চরিত্র একই ছবিতে, সেটাই প্রথম। তারপরে কেউ করেছে কিনা আমি জানি না, আর করবেও কিনা আমি জানি না, এটা বাইরেও হয়নি, খুব কম। এক ছিল, একই হিরো, তিন ক্যারেক্টার। তো সেটা মানে একটা তো আছি ডাকাত আমি একটা ক্যারেক্টারের মধ্যে, আরেকটার মধ্যে আছি আমি বৈষ্ণবী, মানে হিন্দু ধর্মের, বৈষ্ণব ধর্মের এই একটা পার্ট। আরেকটা পার্ট আছে দরবেশ, ডাকাত থেকে দরবেশ, আবার বৈষ্ণব, এই তিনটা। এমন ঘটনা হয়েছে।